নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওস সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে ওইখানটা প্রেস করে রাখবেন দিলে হবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে নিউরেলিজিয়া অর্থাৎ স্নায়ুর প্রদাহ আমাদের শরীরে কিন্তু নানান রকম স্নায়ু আছে সেই স্নায়ুগুলো যখন যন্ত্রণা হয় কিংবা প্রদাহ হয় তখন কিন্তু আমরা ভীষণভাবে কষ্টপ্রাপ্তি হই বা কষ্ট পাই এই নিউরিরিয়া নামক বা স্নায়ু প্রধান রোগ থেকে মুক্তি পেতে গিয়ে কোন লক্ষণের ভিত্তি করে বা লক্ষণ বিশেষে আপনারা কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অতএব ভিডিওটা আপনার শুস্কারে দেখতে থাকুন কারণ আপনাদের উপকারের উদ্দেশ্যে আমরা কষ্ট করে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণভাবে না দেখেন ভিডিওটা যদি টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে প্রয়োজনীয় মূল বিষয়বস্তুগুলো আপনারা এড়িয়ে চলে যেতে পারেন অতএব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি যে নিউরেলজিয়া বা স্নায়ু প্রধান নামক রোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন বা লক্ষণ বিশেষে কি কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন বা সেবন করবেন তাহলে চলুন প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কর্ণাস ফ্লোরিডা কোন লক্ষণ ভিত্তি করে ব্যবহার করবেন দেখবেন কর্ণাস ফ্লোরিডা বিশেষ লক্ষণ যে হাতের নিউরেলজিয়া দেখবেন অনেকের বাম পাশে যদি এই হাতের উপরে মাথা দিয়ে শুয়ে থাকে তাহলে অসহ্য যন্ত্রণা অনুভব করে আবার অনেকে ডান হাতে একই প্রকার যদি ডান দিকে হাতের ওপর মাথা রেখে যদি শুয়ে থাকে সেখানে কিন্তু ভীষণ যন্ত্রণা অনুভব করতে থাকে কোনোভাবেই কিন্তু স্বস্তি পায় না শান্তি পায় না হাতটা সর্বদা টিপে দিতে বলে চেপে দিতে বলে তবে যদি একটু আরাম পাওয়া যায় এত অসহ্য যন্ত্রণা করতে থাকে পরে পরে সেই যন্ত্রণা বুকের মধ্যেও আসতে পারে বিশেষ করে আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি যে হাতের যন্ত্রণা এই হাতের নিউরিলজা বা স্নায়ু প্রধানের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন করোনার স্প্রীটা থার্টি পার্সেন্ট সি কিংবা টু হান্ড্রেড এই থার্টি বা টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল দুপুর বিকাল রাত্রে আপনারা তিন থেকে চারবার করে ব্যবহার করুন এক ফোঁটা করে অবশ্যই করে কাজ পেয়ে যাবেন হাতের নিউরেলজিয়ার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী কর্নাস ফ্লোরিডা থার্টি পটেন্সি কিংবা টু হান্ড্রেড ইঞ্চি তাহলে আপনারা লক্ষণ বিশেষে অবশ্যই করে ব্যবহার করবেন এবারে আসি পরবর্তী ওষুধের কথা অ্যাসিড অক্সেলিক অ্যাসিড অক্সেলিক কোথায় ব্যবহার করা হয় দেখবেন অন্ডকোশের নিউরেলজিয়া অন্ডকোষে যে স্পার্মাটিক কর্ড আছে অর্থাৎ বীর্যবাহী নালী আছে ওই বীর্যবাহী নালীর যখন যন্ত্রণা হয় তখন কিন্তু অ্যাসিড অক্সেলিক অবশ্যই করে ব্যবহার করবেন আমরা দেখেছি যখন বীর্যবাহী নালির কোনো কারণে যন্ত্রণা হয় বেদনা হয় স্নায়ু ওটা একটা স্নায়ু ওই স্নায়ু যখন প্রদান হয় সেখানে কিন্তু আমরা অবশ্যই করে অ্যাসিড অক্সেলিক ব্যবহার করব অ্যাসিড অক্সিজিক থার্টিপোর্ডেন্সি ব্যবহার করে কিন্তু আমি ভীষণভাবে উপকার প্রাপ্তি হই অতএব সেখানে কিন্তু আপনারা অ্যাসিড অক্সেডিক থার্টিপেনিসি ব্যবহার করবেন দুশোও ব্যবহার করে দেখতে পারেন তবে আমি কিন্তু সবসময় জন্য ব্যবহার করে থাকি আপনারা থার্টিপলেন্সি সকাল দুপুর বিকাল রাত্রে অবশ্যই করে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পেয়ে যাবেন তাহলে অন্ডকোষের নিউরেলিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন অ্যাসিড অক্সেডিক এবার আসি পরবর্তী ঔষধের কথা জরায়ু বা ডিম্বকোশের নিউরেলজিয়া দেখবেন মহালিদের জরায়ু কিংবা ডিম্বকোশে এক প্রকার নিউরেলজিয়া অনুভূত হয় অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে অনেক মহিলা এসে বলবে দেখো ঘিন ঘিন করে যন্ত্রণা করছে ডাক্তারবাবু কি করব তখন আপনি জানবেন যে এটা কিন্তু ডিম্বকোষে বা জরায়ু কোষে সেখানে কিন্তু অনবরত নিউরেরিয়া বেদনা হচ্ছে কোনো কিছু আঘাত নেই কিন্তু সেখানে ব্যথা যন্ত্রণা সবসময়ের জন্য ঘিন ঘিন করে যন্ত্রণা হচ্ছে অনুভব করছে এই মহিলাদের জরায়ু কিংবা ডিম্বকোষের নিউরেরিয়ার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথিও ব্যবহার করবেন প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কোলোসিন্থ এই কোলোসিন আপনারা টু হান্ড্রেড কিংবা থার্টি প সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন দুপুর রাত্রে আহারের আগে ম্যাকফস বারো এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট চুষে খেতে বলবেন কিংবা গরম জলে খেতে বলবেন দেখবেন ভীষণভাবে উপকার পেয়ে যাবেন তাহলে কোথায় বললাম যে মহিলাদের ডিম্বকোষ বা জরায়ুড যে জিয়া সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করছেন কোলোসিন্থ আর ম্যাকফস যেভাবে বললাম সেভাবে সেবন করবেন এবারে আসি পরবর্তী ঔষধের কথা মানবদের বাম সাইডের অর্থাৎ বাম পার্সের যত রকম নিউরেলজি আছে অর্থাৎ বাম সাইড ধরে ঘাড় মাথা হাত পা যত রকম জায়গার নিউরেলজি আছে অর্থাৎ স্লাইম প্রদাহ আছে বা স্নায়ু প্রদাহ হয় বা নিউরেল যে হয় সেক্ষেত্রে আপনার ব্যবহার করবেন স্পাইজিলিয়া থার্টি পটেন্সি কিংবা টু হান্ড্রেড পরিসে আমি থার্টি পডেন্সি বেশি ব্যবহার করে থাকি আপনার টু হান্ড্রেড ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কীভাবে ব্যবহার করবেন সকাল দুপুর বিকাল রাত্রে চারবার করে ব্যবহার করবেন স্পাইজিলিয়া থার্টি বা টু হান্ড্রেড এক থেকে দু ভোটা করে সারাদিনে চারবার ব্যবহার করবেন তাহলে কোন ক্ষেত্রে বললাম যদি দেখেন যে আপনার দেহের বাম সাইডে যে কোনো অঙ্গের মাথা হোক ভুরু হোক কপাল হোক কিংবা মুগ হোক ঘাড় হোক যে কোনো অঙ্গের হোক না কেন বাম সাইড ধরে যেসব অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের যে কোনো অঙ্গের কিংবা সমস্ত অঙ্গের যদি নিউরেলজিয়া হয়ে থাকে সেখানে আপনারা ব্যবহার করবেন স্পাইজিলিয়া তাহলে বাম পার্সের যে কোনো অঙ্গের ক্ষেত্রে আপনার ব্যবহার করছে স্পাইজিলিয়া এটা হচ্ছে মোটামুটি সহজ কথা এবার ডান সাইডে যদি আপনার নিউরেলজিয়া হয় সেখানে আপনার কি ব্যবহার করবেন ডান সাইডে নিউরিলজিয়ার ক্ষেত্রে বা স্নান প্রধান ক্ষেত্রে আপনারা কী হোমিওপ্যাথি অসুবিধা করবেন ম্যাকফস ম্যাকফস বায়োকেমিক ব্যবহার করতে পারেন ডায়লেশান ব্যবহার করতে পারেন ডায়লেশান ব্যবহার করলে টু হানড্রেড ব্যবহার করবেন সকাল দুপুর বিকাল রাত্রে আর ম্যাকফস যদি ব্যবহার করেন এক্স সকাল দুপুর বিকাল রাতে চারটি করে ট্যাবলেট কিংবা পাঁচটি করে ট্যাবলেট চুষে খাবেন কিংবা গরম জলে খাবেন ভীষণভাবে কিন্তু উপকার পেয়ে যাবেন তাহলে বাম সাইডের ক্ষেত্রে বললাম স্পাইজেলিয়া আর ডান সাইডের ক্ষেত্রে বললাম ম্যাকফস ভীষণভাবে কাজ পেয়ে যাবেন এবারে আসি আর এক ধরনের নিউরিলজিয়ার ক্ষেত্রে কী কী হোমিওপ্যাথি ওষুধ আপনার ব্যবহার করবেন যদি আপনার যে কোনো নিউরেলজিয়া নিম্ন অঙ্গে শুরু ঊর্ধ্বঙ্গে বিস্তারিত হয় অর্থাৎ নিচের দিকে শুরু হয়ে উপর দিকে আস্তে আস্তে বিস্তার লাভ করে সেক্ষেত্রে আপনার ব্যবহার করবেন লিডাম লিডাম টু হান্ড্রেড পোটেন্সি কিংবা থার্টি পোটেন্সি লিডাম টু হান্ড্রেড পোটেন্সি কিংবা থার্টি পোটেন্সি সকাল দুপুর বিকাল রাত্রি আপনারা ব্যবহার করবেন কোন ক্ষেত্রে বললাম যে নিচ থেকে উপর দিকে যদি কোনো নিউরিলজিয়া বিস্তার লাভ করে অর্থাৎ পা থেকে শুরু করে যদি উপর দিকে আস্তে আস্তে নিউরিলজিয়া বা স্নায়ু শুরু হয় সেখানে আপনার ব্যবহার করছেন লিডাম টু হান্ড্রেড কিংবা থার্টি পোটেন্সি সারাদিনে তিনবার চারবার করে অবশ্যই করে এক থেকে দুভাটা করে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পেয়ে যাবেন এর বিপরীত লক্ষণে কী ব্যবহার করবেন যদি দেখেন যে উর্ধ দিকে আর মন নিম্ন দিকে বিস্তার লাভ করে যদি দেখেন যে কপালে যন্ত্রণা শুরু হলো কিংবা মাথার দিকে যন্ত্রণা শুরু হলো পরে পরে সেই যন্ত্রণা নিচের দিকে নামতে শুরু করছে কোমরে যন্ত্রণা শুরু হলো পরে পরে নিচের দিকে নামতে শুরু করছে ডামনায় যন্ত্রণা শুরু হলো পরে পরে নিচের দিকে নামতে শুরু করছে অর্থাৎ উর্ধর নিম্ন নিম্নগতি এর দিকে যদি আপনার কোনো স্নায়ু প্রধা বা নিউরেল হয় সেখানে আপনি ব্যবহার করবেন ক্যালমিয়া থার্টি কিংবা টু হান্ড্রেড পটেন্সি ক্যালমিয়া থার্টি বা টু হান্ড্রেড পলেন্সি সকাল দুপুর বিকাল রাত্রে এক থেকে দুপাটো করে অবশ্যই করে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পেয়ে যাবেন এবারে আসি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ওষুধ যেটা হচ্ছে সমস্ত নিউরিয়াল ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হয় বা আমরা ব্যবহার করে থাকি সেটা কি ম্যাকফস এই ম্যাকফস বায়োকেমিক ট্যাবলেটটা আমরা কিন্তু সকল প্রকার নিউরিয়াল ক্ষেত্রে ব্যবহার করে থাকি আপনার যে কোনো ওষুধের সঙ্গে আপনার সুনির্বাচিত ওষুধের সঙ্গে আপনি ব্যবহার করে দেখতে পারেন যেমন বলি ম্যাকফস কপালের যন্ত্রণা মাথার যন্ত্রণা মুখের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা চোখের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা যে কোনো যন্ত্রণা হোক সমস্ত নিউরিলিয়ার ক্ষেত্রে বা সমস্ত স্নায়ুর প্রদাহের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে গ্যারান্টি সহকারে ব্যবহার করবেন চ্যালেঞ্জ সহকারে ব্যবহার করবেন আমি বললাম ম্যাকফস বায়োকেমিক ট্যাবলেট গরম জলে চারটি করে ট্যাবলেট সারাদিনে তিন থেকে চারবার পাঁচবার ছবার পর্যন্ত ব্যবহার করা যায় রোগের প্রবলতা অনুসারে কোনো সমস্যা নেই কোনো ক্ষতি হবে না আমি কথা দিলাম আপনার ব্যবহার করে দেখুন ভীষণভাবে কাজ পাবেন আপনার যে কোনো সুনির্বাচিত ওষুধ হোক আপনি নির্বাচন করেছেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধ তার সঙ্গে এই বায়োকেমিক ট্যাবলেট ব্যবহার করে দেখুন পর্যায়ক্রমে ব্যবহার করবেন ভীষণভাবে উপহার পাবেন সঙ্গে যদি আপনার পারেন একটু ক্যালিফস ব্যবহার করে দেখবেন তাতে আরও বেশি কাজ পেয়ে যাবেন যাই হোক এই ম্যাকফসের কিছু লক্ষণ আছে বা বৈশিষ্ট্য আছে সেগুলোকে কি দেখবেন সমস্ত স্নায়ুপ্রদাহ বা নিউডিয়ার ক্ষেত্রে ছিঁড়ে ফেলা চিড়িং মারা খেঁচে থাকা হুল ফোটানো বেদনা রকম কিন্তু সমস্ত লক্ষণ থাকে যে কোনো স্বামী প্রধায় বা নিজের ক্ষেত্রে কিন্তু এইরকম লক্ষণ থেকে থাকে বেশিরভাগ কি বলবো নাইনটি পার্সেন্ট অর্থাৎ নব্বই শতকরা নব্বই পার্সেন্ট ম্যাকফসের চরিত্রগত লক্ষণ অর্থাৎ সেখানে অবশ্যই করে ম্যাকফস আপনারা ব্যবহার করবেন এইটুকু অনুরোধ আপনাদের করলাম যাই হোক আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তাদের কাছে আমার অনুরোধ আপনারা তাড়াতাড়ি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে যত তাড়াতাড়ি পারেন দশ হাজার সাবস্ক্রাইবভাবে পূরণ করুন দিলে এই চ্যানেলে লাইভ শুরু করব দিলে আপনারা সরাসরি এসে আপনার যে কোনো রোগ সম্বন্ধে আপনার পরিজনদের যে কোনো রোগ সম্বন্ধে আপনারা জেনে নিতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা যদি সত্যিকারে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ভালো লাগাটাকে ভালোবাসায় পরিণতি দেবেন আবারও আমার গ্রামীণচালক পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে মধ্যে বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার